নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কেননা আজ আমি আপনাদেরকে একটি মোহিনী বশীকরণ তন্ত্র শিখিয়ে দেব। এই বশীকরণটি মোহিনীর মহামন্ত্র, এবং আপনারা জানেন যে মোহিনী বশীকরণ এমন এক বশীকরণ যে আপনি যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে মোহিত করে নিতে পারবেন, অর্থাৎ সে আপনার দ্বারা মোহিত হয়ে থাকবে এবং আপনাকে প্রেম ভালোবাসায় ভরিয়ে দেবে। এই মোহিনী বশীকরণ যদি আপনি করতে পারেন, যে কোনো পুরুষ যে কোনো মহিলা, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে, সে যে ধর্মেরই হোক না কেন, আপনি এই বশীকরণের দ্বারা তাকে নিজের বশীভূত করে নিতে পারবেন। সে থাকবে আপনার প্রেমে পাগল এবং আপনার দ্বারা মোহিত হয়ে সে আপনার থেকে আর কোথাও যাবে না। এবারে শুনে নিন যে এই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে করবেন আর কেনই বা করবেন। এই বশীকরণটি আপনি যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যেই করতে পারেন। সে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, বা হতে পারে আপনার বিবাহিত স্বামী বা বিবাহিতা স্ত্রী, অথবা সে হতে পারে কোনো পরপুরুষ বা পরস্ত্রী, বা সে হতে পারে কোনো স্কুল কলেজের অবিবাহিত যুবতী মেয়ে বা যুবক ছেলে, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যেই আপনি করবেন। এবারে আপনাকে যদি আপনার ভালোবাসার মানুষ যদি ছেড়ে দিয়ে চলে যায়, হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে বা সম্পর্ক ভেঙে দিয়ে সে চলে গিয়েছে, যে কোনো কারণেই হোক, তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না, সব দিক থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, কিন্তু আপনি তাকে এতই ভালোবাসেন যে তাকে না পেলে আপনি বাঁচবেন না, তাকে যে কোনো উপায়ে নিজের জীবনে আবার ফেরত পেতে চাইছেন, তাহলেও এই বশীকরণটি আপনি করতে পারেন। এই বশীকরণ করলে সে আপনার কাছে 3 দিনের মধ্যে ফেরত চলে আসবে। দিনের পর দিন অপেক্ষা করতে হবে না, 3 দিনের মধ্যেই সে আপনার জীবনে আবার ফেরত আসবে। সে নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনাকে ফোন করবে, মেসেজ করবে, বা আপনার বাড়িতেই সে চলে আসবে। এছাড়াও এই বশীকরণটি আপনি করবেন যদি আপনি কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন, প্রথম দেখাতেই হয়তো তাকে ভালোবেসে ফেলেছেন কোনো ছেলে বা কোনো মেয়েকে, অর্থাৎ আপনি ছেলে হয়ে কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন বা আপনি একজন মেয়ে হয়ে কোনো ছেলেকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু সে আপনাকে হয়তো পাত্তা দিচ্ছে না, আপনি তাকে ভালোবাসার কথা জানাচ্ছেন, সে হয়তো রাজি হচ্ছে না, তো এরকম, কিন্তু তাকে আপনি এতই ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে আপনি পাচ্ছেন না, সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার ভালোবাসার কথা সে গ্রহণ করছে না, সেক্ষেত্রে আপনি এই বশীকরণটি করতে পারেন। এই বশীকরণ করলে দেখবেন সে নিজের থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সে নিজেই আপনাকে ভালোবাসার কথা জানাবে, তার মুখ থেকেই বেরোবে যে সে আপনাকে ভালোবাসে। তো এই বশীকরণটি এই উদ্দেশ্যেও করতে পারেন, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের উদ্দেশ্যে করে ফেলুন। ভালো করে শুনে নেবেন, এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে বা যে কোনো ধর্মের মেয়ে হলেই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, শুধু শিখে নেবেন, খুবই সহজ পদ্ধতি। এই মোহিনী বশীকরণের একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আমি এই স্ক্রিনেতে দেখিয়ে দেবো। মন্ত্রটি আপনারা লিখে নেবেন খাতা পেনে এবং মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। এবার যখন মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তখন আপনি প্রয়োগ করতে পারবেন, কেননা খাতা ধরে ধরে কোনো তন্ত্রমন্ত্র করা যাবে না, সেই জন্যই আপনাকে ভালো করে মুখস্থ করতে বলছি, যাতে করে উচ্চারণ সঠিকভাবে করে আপনি কাজটি করতে পারেন এবং না দেখেই করতে হবে। এই মন্ত্রটি আপনি যতবার খুশি প্রয়োগ করতে পারেন, যতবার খুশি। আপনি যদি মনে করছেন যে একদিন প্রয়োগ করে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, অর্থাৎ আপনার ঠিক মনের মতো হলো না, তাহলে আপনি তারপরের দিনও করতে পারেন। অথবা আপনি যদি মনে করছেন যে আপনি হয়তো কোথাও ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রেও আপনি আবার পরের দিনকে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যতক্ষণ না আপনি মনের দিক থেকে সন্তুষ্ট হচ্ছেন, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, ততক্ষণ আপনি মন্ত্রটি প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্ত্র যত জপ করা যায়, যত চ্যান্ট করা যায়,
ততই কিন্তু মন্ত্রের পাওয়ার বাড়বে, অর্থাৎ আপনি সে মন্ত্রের আয়ত্ত করতে পারবেন। যত মন্ত্রকে জপ করবেন তত সেই মন্ত্রের কার্যকারী ক্ষমতা বেড়ে যায় এবং আপনার পক্ষেই সেটা সুবিধা হবে, সেই মন্ত্রকে প্রয়োগ করে তাড়াতাড়ি ফলাফলও আপনি পেয়ে যাবেন। তাই মন্ত্র বেশি বেশি করে জপ করবেন। অবশ্যই মন্ত্রটি কিভাবে কি করতে হবে, প্রয়োগ পদ্ধতি, দিনক্ষণ, সময়তিথি সমস্ত আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনতে থাকুন। এবার মন্ত্রটি আপনি মুখস্থ করে ফেলেছেন, এবার কখন করতে হবে? যে কোনো দিন, চাইলে আপনি কাল থেকেই করতে পারেন। যে কোনো দিন আপনি ভোরবেলা 3টে থেকে ভোর 6টার মধ্যে আপনাকে কাজটি করে ফেলতে হবে। ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে আপনাকে কাজটি করে ফেলতে হবে, অর্থাৎ 3টের সময় যদি আপনি করেন তাহলে 3টে 4টে 5টা 6টা, এই যে টাইমটা ভোরবেলা, এই টাইমের মধ্যে যখন হোক আপনি বসে কাজটি করে ফেলবেন, ঠিক আছে? এই মন্ত্রটির প্রয়োগ টাইম হচ্ছে ভোর 3টে থেকে ভোর 6টার মধ্যে, ঠিক আছে? আপনি ঘুম থেকে উঠবেন, আমি যেই সময়টা বলে দিলাম সেই সময় আপনি ঘুম থেকে উঠবেন, এবং ঘুম থেকে উঠেই আপনি নিজের বিছানাতে বসেই আপনি কাজটি করতে পারেন। ঘুম থেকে উঠবেন অর্থাৎ ভোর 3টে থেকে ভোর 6টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে? উঠে আপনি একদম বিছানাতেই পদ্মাসনে বসবেন, অর্থাৎ বাবু হয়ে আপনি ভালো করে বসবেন। বসে চোখ বন্ধ করে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন, যে কোনো একটি দিক, পূর্ব দিক নাহলে উত্তর দিক, যে কোনো একটি দিকে মুখ করে বসে চোখ বন্ধ করে আপনি মন্ত্রটি 108 বার জপ করবেন, যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো। 108 টাইমস 108 বার আপনাকে মন্ত্রটি জপ করতে হবে। এই 108 বার জপ করে আপনি বিছানা থেকে উঠবেন, ঠিক আছে? এবং আপনি যদি মনে করেন যে একদিনে আপনার ঠিকমতো হলো না, বা আপনার হয়তো কোথাও গণ্ডগোল হয়ে গিয়েছে মন্ত্র বলতে গিয়ে, কোথাও খুঁত হয়ে গিয়েছে বা ভুলে গিয়েছিলেন, বা হয়তো উচ্চারণ সঠিকভাবে করতে পারেননি, বা আপনার মনঃসংযোগ নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, পরের দিনকেও আপনি একই টাইমে একই রকমভাবে বসে মন্ত্রটি জপ করে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন 108 বার আপনাকে মন্ত্রটি জপ করতে হবে, ভোর 3টে থেকে ভোর 6টার মধ্যে করতে হবে, পদ্মাসনে বসে করতে হবে, নিজের বেডরুমেতেই শান্ত মনে মনঃসংযোগ করে, যাকে বশীকরণ করবেন তাকে কল্পনা করে করে, অর্থাৎ তার মুখটি আপনি দেখতে পাচ্ছেন, সে আপনার কাছে দৌড়ে আসছে এরকম আপনি মনে করবেন, তাকে পুরো চোখ বন্ধ করে অনুভব করতে পারছেন, দেখতে পাচ্ছেন, এইরকম মনটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। তখন আর অন্য কোনো পারিপার্শ্বিক জগতের চিন্তাভাবনা আপনার মনে থাকবে না, তার উপরেতেই আপনি মনঃসংযোগ করে মন্ত্রটি 108 বার জপ করবেন। তাই শান্ত মনে আপনাকে কাজটি করতে হবে। এই জপটি আপনি যদি সঠিকভাবে করতে পারেন, 3 দিনের মধ্যে যার উদ্দেশ্যে বশীকরণটি করলেন সে নিজের থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং দেখবেন যে আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে। কোনো চিন্তা করবেন না, মহা শক্তিশালী এই মোহিনী মন্ত্র করে দেখতে পারেন। এত সহজ সরল একটি মন্ত্র বশীকরণের আমি আপনাকে দিলাম বিনামূল্যে। যদি আপনি এই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে দেবেন। এই ধরনের তন্ত্রমন্ত্রর ভিডিও আমি প্রতিদিন এই চ্যানেলেতে দিচ্ছি, তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং তন্ত্রমন্ত্র শিখুন বাড়িতে বসে বিনামূল্যে। কোনো জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিকের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করাতে হবে না, এই চ্যানেল থেকে বিনামূল্যে শিখুন আর বাড়িতে বসেই প্রয়োগ করে ফেলুন। এবং এই হচ্ছে সেই শক্তিশালী মন্ত্রটি, কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে প্রথমে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে 30 জনকে শেয়ার করে দেবেন, only 30 জনকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গ্রুপে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে। আর একটি লাইক প্রত্যেকে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধন্যবাদ।